উনত্রিশ বছর পর গ্রেপ্তার হয়েছে রংপুরে ইব্রাহিম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি আবুল কালাম আসাদ রবিবার রাতে রাজধানীর মিরপুর এলাকার পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় উনিশশো সালে রংপুরে ইব্রাহিম হত্যার ঘটনা ঘটে ওই ঘটনায় করা মামলার আসামি আবুল কালাম বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দেন আদালত তবে আবুল কালাম এতদিন পলাতক ছিলেন দীর্ঘ উনত্রিশ বছর পর তাকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাবের দাবি আবুল কালাম মিরপুরে রড মিস্ত্রির কাজ করতেন তিনি ফাজিল পাশ করলেও ভুক্ত আসামি হওয়ায় চাকরির আবেদন করেননি